সুখবর, ধুলোকোনা সিরিয়ালের খলনায়িকা চড়ুই বাস্তব জীবনে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলছে। কাকে বিয়ে করছে চড়ুই জানলে চমকে যাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। টলিপাড়ার নাম করা কয়েকটি ধারাবাহিকের মধ্যে উল্লেখযোগ্য একটি নাম ধুলোকোনা। ইতিমধ্যে মিঠাইয়ের দর্শকদেরও মন কেড়েছে স্টার জলসার এই সিরিয়াল। কাহিনীর মধ্য দিয়ে নিজেকে তুলে ধরেছে টিআরপি তালিকার একদম শীর্ষে। উল্লেখ্য, এই ধুলোকোনা সিরিয়ালের অন্যতম একটি চরিত্র চড়ুই। সাধারণভাবেই ধারাবাহিকে খল চরিত্র হিসাবে দর্শকদের কাছে পরিচিত সে, কিন্তু খল চরিত্রে অভিনয় করলেও দর্শক মনে তার প্রভাব বেশ চড়া। হামেশাই লালন ও ফুলছড়িকে আলাদা করার জন্য একেবারে উঠে পড়ে লেগে থাকে চড়ুই। এমনকি ঠকিয়ে লালনকে বিয়ে করতেও একবারের জন্য পিছু পা হয়নি সে। কিন্তু কথায় আছে না, মিয়া বিবির রাজি তো কিয়া কারিগা কাজী। এত কিছু করার পরেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হল না চড়ুইয়ের। পুলিশ ইন্সপেক্টর অঙ্কুর চড়ুইয়ের হাত দিয়েই মিল করালো লাল ফুলের। মাত্র 4 বছরের অভিনয় জীবন, আর সেখানেই যেন একেবারে দ্বিগুণ নাম কামিয়ে নিয়েছেন তিনি। কালার্স বাংলায় জাহানারা ধারাবাহিকের হাত ধরে অভিনয়ের জগতে পদার্পণ তার। দর্শকদের কাছে চড়ুই নামে খ্যাত হলেও গ্ল্যামার ওয়ার্ল্ড তাকে চেনে শ্বেতা মিশ্র নামে। আর শুধুই সিরিয়াল নয়, কিছু মাস আগে প্রকাশিত প্রেম টেম সিনেমাতেও চুটিয়ে অভিনয় করে সে। তবে জানা গিয়েছে পর্দায় লালনের পেছনে পড়ে থাকলেও চড়ুইয়ের মন এখন অন্যের বাসায়। টেলিভিশন জগৎ নয়, এই কলা কুশলী মহলের বাইরে বেরিয়েই প্রেম করেছেন শ্বেতা। সাধারণভাবেই তারকা জুটির সংখ্যাই বেশি টলিপাড়ায়, কিন্তু শ্বেতা যেন অন্য ধারার তারকা নয়, একজন সাধারণ ছাপোষা বাঙালিতেই মন গিয়েছে তার। চড়ুইয়ের প্রেমিকের নাম ঋতু সেনগুপ্ত। অনেকদিনের প্রেম তাদের, হাজারো ব্যস্ততার মাঝেও আজও তারা খুঁজে নিতে জানে নিজেদের জন্য সময়। এছাড়াও সোশ্যাল মিডিয়া ও নানা অনুষ্ঠানেই একসঙ্গে দেখা যায় তাদের। বিয়ে নিয়ে সীতা তেমন কিছুই জানাননি, তবে এতটুকু বলেছেন, আমরা দুজন দুজনকে ভালোভাবে সময় দিচ্ছি, শুভ কাজ খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন, আপাতত আমাদের জন্য আশীর্বাদ করুন। তো বন্ধুরা, ধুলোকোনা সিরিয়ালের চড়ুইয়ের অভিনয় আপনাদের কেমন লাগছে? আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।